কেমন আছেন স্যার? ভেরি গুড। কেমন লাগলো আমাদের হোটেল স্টে করে? আজি ইয়ে তো একদম ঠিকঠাক, মানে আমাদের আমি এসেছিলাম এখানে এক জায়গাতে, আমি সেখান থেকে চলে এসেছি শিফট হয়ে এখানে। এখানকার অ্যাটমসফিয়ার এন্ড ফ্রেন্ডলি স্টাফস, দে আর টু মাচ গুড, বাট নট গুড, দে আর টু মাচ গুড। থ্যাংক ইউ স্যার। আর খেয়াল করেছি সেগুলো কিন্তু একদম রেগুলার মেইনটেইনড, রেগুলার আপডেটেড, সব খুব ভালো, আমার খুব ভালো লাগলো। এবং আমার একটা প্রোডাকশন হাউস আছে, আমি সমতা অডিও থেকে এসেছি, আমি একটা সিইও কলকাতা। ইন ফিউচার আমাদের যতগুলো শুটিং এর পারপাস আমাকে আসতে হবে এই নর্থ বেঙ্গলে, আই মাস্ট হ্যাভ টু স্টে ইন দিস হোটেল, ইন হোটেল টিবেট হোম। এক্স্যাক্টলি, হ্যাঁ স্যার। এবং আমি খুব মানে খুব আশাবাদী যে আরো ইন ফিউচার আরো অনেক আরো ভালো সার্ভিস দেবে, অনেক ভালো। আপনারা যারা আসবেন এই রুমের সঙ্গে ফোন নাম্বার তো দেওয়া থাকবেই, আপনারা যারা আসবেন ফোন করে আসবেন। এবং কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি ভেরি দিয়ার ভেরি ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি। ওকে, কোনো প্রবলেম হয়নি তো স্যার? Not a single cord of problem. Not a single cord of problem. আমি কেন বলছিলাম, কারণ আমি খুব খুঁতখুঁতে লোক, আমি অনেক জায়গা থেকে পৃথিবী ঘুরে আসি, কাজ করেছি, জানি। আপনি তো মনে ফার্স্ট ডে অন্য হোটেলে ছিলেন, তারপরে এখানে এসেছেন, ওখানে মনে ছিলাম ওখানে ফেসে গেছিলাম কেসিনোতে, তো ওখানে এখানে চলে এসেছি, এখানে কোনো প্রবলেম নেই তো? এখানে আমার মিসেস খুঁজে গেছে আমি এখানে, এবং এখানে আমি থাকার কথা ছিল দুদিন, আমি এখানে মোস্ট অফ তিনি ছিলাম, রাইট? আপনার চ্যানেলটার নামটা বলে দেন স্যার। আমাদের চ্যানেল তার আমার যে বিশেষ যিনি গান যার জন্য আমরা এখানে এসেছিলাম, তানিয়া রায় বিশ্বাস, এটা হচ্ছে তার মিউজিক্যাল চ্যানেল। আর আমার নিজস্ব চ্যানেল আছে সমতা অডিও বললে পাবে, টেকনিক্যাল লাইন সাউন্ড, আমি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, তো সেখানে ওই সব টেকনিক্যাল লাইন পাবে। বাট আপনারা যারা মনে করছেন যে এখানে থাকবেন, একদম নির্দ্বিধায় উইদাউট এনি হেজিটেশন আমি বলবো, জাস্ট ড্রপ ইন টু হোটেল টিবেট হোম। থ্যাংক ইউ স্যার, দিস দ্য আলটিমেট ওয়ার, ওকে, নাথিং টু স্টে, এনিথিং এলস। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি বলেন ম্যাডাম, কেমন লাগলো? আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। ওই যেটা বললো দাদা যে আগে এক জায়গায় এসেছিলাম, কিন্তু সেখানে থেকে এখানে অনেক অনেক ভীষণ ভালো আছি, এবং খুব সুন্দর ভিউ এখান থেকে দেখেছি আমরা সবাই। আনফরচুনেটলি আজকে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি সকালবেলা, দেখতে পেয়েছেন? একদম সকালবেলা মেঘ দেখালো। এমনি আজকে তো ওয়েদারটা খুবই খারাপ না, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা আর অন্য পাহাড় গুলো দেখা যায়, বাট দুই তিন দিন থেকে ওয়েদারটা খুবই খারাপ আছে। তাহলে এমনি ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, এবং ভিডিও শুট এখানে করেছি আমরা, যখন যেরকম আমি চেয়েছি আমার ভাইরা সবাই সবকিছু আমার হাতের সামনে যোগান দিয়ে দিয়েছে, খুব ভালো। আপনারাও এখানে আসুন, খুব ভালো লাগবে। আবার আসবেন তো? একদম একদম শিওর। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আপনাকে ভালো লাগলো? হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে, খুবই কমফোর্টেবল এই জায়গাটা, আর ভিউ অনেক সুন্দর, আর আমার তো খুবই ভালো লেগেছে, বাকি তো বাবা বলেই দিল। গরম জল ঠান্ডা জল পেয়েছেন তো? একদম একদম, গরম জল দারুণ ছিল, সবকিছু সব। ওকে ম্যাডাম, আবার ওকে, থ্যাংক ইউ, ওকে।